हाय एवरीवन, हमारे यूट्यूब चैनले तुम्हारे सबाई के स्वागत जानाच्छी। आज हमें नहीं तुम्हारे काछे नतून एक वीडियो विंग लाइनर विथ रेड लिप ट्यूटोरियल। ये वीडियो देखार पर अति सहजे तुम्हारा मेकअप लुक ट्राई करते पारबे बाड़ीते। अवश्य पुरो वीडियो मन दिए देखो। तो चलो वीडियो शुरू करा जाक। मेकअप करार जोन्नो लिप बाम अवश्य जरूरी, कारण एटा आमादेर ठोटके नारिश राखे। स्किनटाके मेकअपर आगे प्रेप करार जोन्नो आमी लागिए नियेछि मॉइश्चराइजार। मॉइश्चराइजार लागाले मेकअपर बेसटा खूब भालो हय। प्रथमेई आमी यूज करब ग्लो एसेंस। एटा आमादेर स्किने एकटा हल्का ग्लो देबे, जेटा आमादेर स्किनेर जोन्नो खूबई दरकारी एबं आमादेर फाउंडेशनटाके खूब भालोभावे ब्लेंड करते साहाज्य करबे। एटा आमादेर स्किने हल्का एकटा ग्लो देबे, जेटा तोमरा देखते पाच्छो। এরপরে আমরা ইউজ করব ফাউন্ডেশন। আমি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব মুখে। ব্রাশের সাহায্যে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে আমি অতটাও ভালোবাসি না। ব্লেন্ডিং স্পঞ্জের সাহায্যে আমি মনে করি বেশি ভালো করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করা যায়। স্পঞ্জের সাহায্যে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করব। আমি মনে করি স্পঞ্জের সাহায্যে ফাউন্ডেশন ব্লেন্ড করার একটাই উপকারিতা হলো এই যে, এটা এক্সেস ফাউন্ডেশনটাকে স্কিন থেকে তুলে দেয়, যাতে আমাদের মুখটা বেশি কেকি না লাগে এবং মুখটা অনেকটা সফট এবং ন্যাচারাল মনে হয়। অবশ্যই এক্সপোজ এরিয়াগুলোতে ফাউন্ডেশন দেবে, না তো মুখটা সাদা, বাকি অংশগুলো কালো লাগবে। এরপর আমি ইউজ করব কনসিলার। এটা মেবেলিনের। এই কনসিলারটা আমার মতে সব থেকে ভালো কনসিলার অ্যাভারেজ দামের মধ্যে। এটা আমি চোখের দুপাশে, নাকের দুপাশে এবং আমাদের মাউথ এরিয়াগুলোতে লাগিয়ে নেব। আমাদের ইন্ডিয়ান ওমেনদের ক্ষেত্রে মাউথ এরিয়া চারপাশটা একটু কালোই হয়, তাই সামান্য কনসিলার লাগালে মুখে চারপাশটা অত কালো লাগে না এবং ব্রাইট লিপ কালার পরলে ঠোঁটটা সুন্দর লাগে। ব্লেন্ডটা আস্তে আস্তেই আমাদের পুরো স্কিনে করা উচিত, কারণ ব্লেন্ডটা জোরে জোরে বা খুব প্রেশার দিয়ে করলে আমাদের স্কিনটা খারাপ হতে পারে, আর তাই জন্য আস্তে আস্তে ব্লেন্ড করলে আমাদের মুখটা কেকি লাগে না এবং ন্যাচারাল লাগে। আর ন্যাচারাল ফিনিশ তো আমরা সবাই ভালোবাসি। এরপর আমি চলে যাব স্টেপ টুতে। এখানে আমি ইউজ করব ট্রায়াল ভার্সেস নিউট্রালস প্যালেট। এই ব্রাশের সাহায্যে আমি এই শিমার শেডটা এবং এই ব্রাউন শেডটা দিয়ে আই মেকআপটা করব। এই আই মেকআপটা একটু অন্যরকম হবে আর পাঁচটা উইন্ড লাইনারের তুলনায়, কারণ এখানে আমি একটু এক্সট্রা ভাইব অ্যাড করার জন্য আমি কিছুটা আইশ্যাডো এখানে লাগাবো, যাতে আর পাঁচটা উইন লাইনারের মতো এটা না দেখতে হয় এবং তোমার চোখটা অনেকটা অন্যরকম লাগে। তো সেই জন্য আমি প্রথমে ব্রাউন শেডটা দিয়ে একটা সিম্পল উইন্ড মতো বানিয়ে নিয়েছি এবং এটাকে আমি আস্তে আস্তে পুরো চোখে ব্লেন্ড করে নেব। এটা আমাদের বেস কালার চোখের এবং এই কালারটা খুবই ভালো। একটা ব্রাউন শেড, যে কোনো আই শ্যাডোর ব্রাউন শেড তোমরা ইউজ করতে পারো এক্ষেত্রে। এরপরে আমি নিয়ে নেব শিমার শেডটা এবং ধীরে ধীরে সামান্য সামান্য করে চোখের উপরে অ্যাপ্লাই করব। এটা আমাদের চোখে একটা অন্যরকম লুক দেবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর একটা ক্লিন ব্রাশের সাহায্যে আমি আইশ্যাডোটাকে ভালোভাবে ব্লেন্ড করব। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের হেল্প নিয়ে আমি ব্রাউন আইশ্যাডো চোখের তলায় সামান্য পরিমাণ লাগাবো। তোমরা দেখতে পারো কীভাবে আমি আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। এরপর চলে যাব স্টেপ থ্রিতে। এরপর আমাদের আসল কাজ, উইন্ড লাইনার তৈরি করা। তো উইন্ড লাইনার তৈরি করার জন্য সব থেকে বড় টিপ হচ্ছে তোমরা শেষ থেকে শুরু করবে, আর এটা খুবই হালকা হাতে করতে হবে, হাতে টাইম নিয়ে করবে। যদি তোমাদের কোথাও যাওয়ার জন্য হাতে টাইম না থাকে, তাহলে তোমরা উইন্ড লাইনার ছেড়ে দিয়ে
অন্য কোনো আই মেকআপ ট্রাই করবে, কারণ এটা করতে গেলে একটু ধীরে ধীরে করতে হয় যাতে তোমার চোখটা সবথেকে আকর্ষণীয় লাগে। আর জিনিসটা বেকাতারা হয়ে গেলে পুরো তোমার চোখের আই মেকআপটা নষ্ট হয়ে যাবে। উইংটা তৈরি হয়ে যাওয়ার পরে ভালো করে দেখে নেবে কোথাও কোনো ফাঁকা রয়ে গেছে কিনা। অনেক সময় থাকে কিছু জায়গা ফাঁকা থেকে যায়, সেই জায়গাগুলো খুব খারাপভাবে হাইলাইট হয়। এবং তারপরে ধীরে ধীরে সামনে চোখের অংশটা তোমরা আইলাইনার দিয়ে দেবে। তোমরা দেখতে পারো। এরপর আমি চলে যাবো স্টেপ ফোরে। এরপরে আমি ইউজ করব ব্রো পাউডার। আমি মনে করি এটা সব থেকে অ্যাফোর্ডেবল ব্রো পাউডার, এটা ট্রাই সুগারের। প্রথমে গ্যাপসগুলোকে আমি ফিল করব, আমার আর্চটাকে ফার্স্ট ফিল করব। এই কালারটা এত সুন্দর, জেরি ব্রাউন এই শেডটার নাম। এই শেডটা আমাদের ইন্ডিয়ানদের খুব ভালো মানায় আইব্রোর জন্য। আমি খুব বেশি ফিল করি না কখনোই আইব্রোকে, কারণ আমি মনে করি বেশি অতিরিক্ত ফিল করলে এটাকে অনেকটা বুশি লাগে আর খুব ফেক লাগে। এরপরে চলে যাব স্টেপ ফাইভে। এরপর আমি ইউজ করব মাস্কারা। খুব আস্তে আস্তে করে মাস্কারাটা অ্যাপ্লাই করব। এই সমস্যাটা আমাদের সকলেরই হয় যে মাস্কারা হঠাৎ করে উপরে লেগে যায়, কিন্তু এর জন্য আমার কাছে একটা হ্যাক আছে। তো মাস্কারা উপরে লাগলে টেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। এরপর আমি মেকআপ রিমুভার আর ইয়ারবাড নিয়ে নেব এবং ধীরে ধীরে যে জায়গাটায় লেগেছে মাস্কারাটা সেই জায়গাটায় অ্যাপ্লাই করব। এবং এটা পুরো উঠে যাবে, তোমরা ভুলেও কিন্তু আইশ্যাডোর উপরে দিয়ে দিও না, তাহলে আইশ্যাডো কিন্তু উঠে যাবে। আমার কাজ শেষ, এরপরে চলে যাবো স্টেপ সিক্স। আজ আমি লিপ ব্রাশের সাথে লিপ কালার লাগাবো। এই লিপ কালারটা খুবই সুন্দর, লিকুইড ম্যাট ফর্মুলা এবং খুব লং লাস্টিং, ট্রান্সফার প্রুফ। টপ ফাইভ ব্রাইট বোল্ড লিপ কালারের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, পারলে একবার অবশ্যই চেক করো। আশা করি তোমাদের ভালো লাগবে। এরপর চলে যাবো স্টেপ সেভেনে। লিপস্টিক দিয়েই আমি ব্লাশ তৈরি করব। এটা আমার কাছে সবথেকে ইজি মেথড ব্লাশের জন্য। আমি আলাদা কোনো ব্লাশ সবসময় বিশেষভাবে ইউজ করি না। এরপর চলে যাবো লাস্ট স্টেপে। এবার লাগাবো হাইলাইটার। খুব সামান্য পরিমাণ হাইলাইটার আমি ইউজ করতে পছন্দ করি, অতিরিক্ত হাইলাইটার দিলে মুখ অতিরিক্ত বেশি চকচক করে আর যেটা খুব বাজে লাগে যদি অতিরিক্ত হয়ে যায়। এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিও নিয়ে আবার দেখা হবে, বাই।